আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে গ্রাইন্ডিং মেশিনে আলমেচারগুলো পরিবর্তন করতে হয়। যারা গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করেন, অনেক দিন ব্যবহার করার ফলে এক সময় এর আলমেচারগুলো নষ্ট হয়ে যায়। তখন দেখা যায় আপনার যদি মেশিনের বাকি স্পেয়ার পার্টসগুলো ভালো থাকে তাহলে আলমেচার পরিবর্তন করলে মেশিন আবার নতুনের মতো কাজ করে। তো আজকের ভিডিওতে আমরা একটি আলমেচার পরিবর্তন করে দেখাবো। তো আলমেচার পরিবর্তনের প্রথমে আমাদের যে জিনিসটি করতে হবে, এর কার্বন দুটি খুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এর কার্বনগুলো কিভাবে আপনার নষ্ট হয়েছে এই আলমেচারের কারণে। তো আমরা কার্বনটি খুলে সামনের অংশগুলো খোলার চেষ্টা করব। এখানে চারটি স্ক্রু দেওয়া আছে, চারটি স্ক্রু খুলব প্রথমে। তো সামনের অংশটুকু খুলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফিনিয়মগুলো অত্যন্ত ভালো আছে। তো এখানে যে চারটি স্ক্রু রয়ে গেছে মেশিনের, এই চারটি স্ক্রুগুলো এখন আমরা খুলে ফেলব। চারটি স্ক্রু খোলার পর আমরা আলমেচারটি বের করতে পারব। তো এখানে দেখতে পাচ্ছেন আলমেচারটি যে অনেক ক্ষয় হয়ে গেছে। তো এখন আমরা একটি নতুন ফ্রেশ আপনার এই ক্রাউনেরই আলমেচার লাগাবো। তো এখন আমরা এই জিনিসটি পরিবর্তন করব। এর বিয়ারিং যেহেতু ভালো রয়েছে তো বিয়ারিংগুলো এবং রাবারগুলো খুলে এই আলমেচারে লাগিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন দুটির মধ্যে পার্থক্য। রাবারটাও আমরা লাগিয়ে নিব। এখন মেশিন থেকে আমরা এই আলমেচারটি খুলব, যার জন্য 10 নম্বর একটি ডাল দরকার পড়বে। তো এটি অত্যন্ত শক্ত, এর আগে এটি খোলা হয় নাই যার কারণে অনেক শক্ত। তো এখন আমরা একটি 22-এর মধ্যে রেখে এটি খোলার চেষ্টা করব। এটি খুলে ফেলেছি, এখন টান দিলেই আপনার নষ্ট যে আলমেচারটা আছে সেটি বের হয়ে গেছে। তো এখন আমরা যে নতুন ফ্রেশ আলমেচারটি নিয়েছি সেটি এটির মধ্যে লাগিয়ে নিব। লাগিয়ে এখানে যে নাটটি আছে নাটটি দিয়ে এটি টাইট করে নেব। তো এখন আমরা আগের মতোই মেশিনে যেভাবে ছিল সেভাবে ঢুকিয়ে নিব। তারপর যে চারটি স্ক্রু ছিল বড় বড়, এই চারটি স্ক্রু আমরা লাগিয়ে নিব। তো ভিউয়ার্স, এভাবে আপনার যে কোনো ধরনের কোম্পানির পুরনো গ্রাইন্ডিং মেশিনগুলা যদি নষ্ট হয়ে যায় খুলে ঠিক করতে পারবেন। আর এর আলমেচার কীভাবে পরিবর্তন করতে হয় আশা করি আপনারা তা বুঝে গেছেন দেখেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার যে কোনো ধরনের মতামত থাকলে কমেন্ট করে জানাতে বলবেন না। তো এখানে যে আমরা চারটি স্ক্রু লাগিয়েছিলাম তা ভালোভাবে লাগানোর পর এর উপরের চারটি স্ক্রু আমরা লাগিয়ে নিব। তো এখন আমরা দুটি ফ্রেশ কার্বন সেট নিয়েছি। তো আগের কার্বনগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে তো এখন আমরা ফ্রেশ কার্বন লাগাচ্ছি। এই কার্বনগুলো সহজে নষ্ট হবে না। কার্বনগুলো লাগিয়ে এর যে ক্লিপগুলো আছে লাইনের মধ্যে লাগিয়ে দিলেই হবে। তো দুদিক দিয়ে দুটি কার্বন আমরা লাগাচ্ছি। তো কার্বনটি লাগানো শেষ হলে আমরা কভারটি লাগিয়ে নিব। তো ভিউয়ার্স, এভাবে আপনারা এই ক্রাউনের যে কোনো ধরনের আপনার যদি গ্রাইন্ডিং মেশিন হয়ে থাকে তাহলে যে কোনো ধরনের গ্রাইন্ডিং মেশিনের আলমেচার পরিবর্তন করবেন একই সিস্টেমে। প্রথমে কার্বনগুলো খুলে নিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে নেবেন এবং আপনার যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম।